মানুষ যখন ছোট থাকে তখন থেকে সে বড় হওয়ার স্বপ্ন দেখে, আর সেই বড় হওয়ার স্বপ্নের সারথি হন বাড়ির গুরুজনেরা। শুধু তাই নয়, ছোট ছোট ছেলেমেয়েরা নিজেদের অজান্তেই কখনো তারা খেলার ছলে চোর পুলিশ, কখনো ডাক্তার রোগী, কখনো খেলার পুতুলের বাবা মা হিসাবে তাদের নিজের বড় হওয়ার পরিচয়টি ফুটিয়ে তোলে সেই ছোটোবেলা থেকেই। এই সমস্ত ঘটনা আমাদের সকল ব্যক্তিদের জীবনেই হয়েছে। আমরা একটু ছোটোবেলায় ফিরে গেলেই আমাদের এই সমস্ত খেলার ছলে বড় হওয়ার স্বপ্নগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ছোটো ছোটো ছেলেমেয়েরা যে খেলাই খেলুক না কেন, সেই খেলাই কিন্তু বড় হওয়ার প্রবল ইচ্ছা সেই খেলার মাধ্যমে ফুটে ওঠে। আর এই বড় হওয়ার পর আমরা জীবনে যা কিছুই করি না কেন, অর্থ ছাড়া কিছুই যে করতে পারা যায় না, এটা আমার সাথে আপনারা সকলেই সহমত হবেন। ব্যক্তিগত কিছু কারণ ছাড়া প্রত্যেক কারণে অর্থের প্রয়োজন সর্বদাই হয়ে থাকে। বয়স বাড়ার সাথে সাথে বাড়ে দায়িত্ব, তার সাথে বদলে যায় আপনার চিন্তা, আর এই চিন্তা আপনাকে ঠেলে দেয় বিপদের মুখে, বিপদের ঝুঁকির মুখে। আর এই বিপদের ঝুঁকি থেকে একমাত্র রক্ষা করতে পারে আপনার অর্থ, আর এই অর্থ আসবে আপনার সঞ্চয়ের মাধ্যমে। তাই বয়স বাড়ার সাথে সাথে আপনি যদি সঞ্চয়ের কৌশলটা বদলে ফেলেন তাহলেই আপনি সার্থক, এবং সেটা আপনাকে বদলাতেই হবে। কারণ আপনি 16 বছর বয়সে একটা মোবাইল ফোন কেনার জন্য যেভাবে টাকা পয়সা জমিয়েছেন, ঠিক 35 বছর বয়সে বাড়ি গাড়ি করার জন্য সেইভাবে টাকা পয়সা জমালে কি আপনি বাড়ি গাড়ির করার লক্ষ্যে পৌঁছাতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। আসল কথা হলো, বয়সের সাথে সাথে লগ্নির লক্ষ্যটাকে বদলাতে হবে, আর দেখতে হবে সঞ্চয়ের খিদেটা যেন মরে না যায়। না হলে জীবনের অপরিহার্য মরে এসে দেখবেন যতটা দরকার ততটা হলো না, আর সেখানেই যত বিপত্তি। চলুন আজ আলোচনা করে নিই তাই নিয়ে, লগ্নির আসল ঠিকানা কি হবে, কোন বয়সে কতটুকু সঞ্চয় করলে আমরা আমাদের ভবিষ্যৎটা সুনিশ্চিত করতে পারব। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বরূপ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবিকা আপডেট। জীবিকা সংক্রান্ত এবং তথ্যবহুল নানান খবর পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং চ্যানেলে নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং অল অপশনেও প্রেস করে দিন। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে এই ব্যাপারটিকে আলোচনা করতে গেলে আমরা কয়েকটি বয়সের কয়েকটি স্টেজকে আমরা ভাগ করে নিয়েছি। 0 থেকে 10 বছর বয়স পর্যন্ত একটা ভাগ আমরা করে নিয়েছি। যাদের হাত ধরে, যে বাবা মায়ের হাত ধরে আমরা হাঁটতে শিখেছি, সেই বাবা মাই হচ্ছে আমাদের জীবনে প্রথম শিক্ষক। আর এই বাবা মারা যদি প্রথম জীবনে আমাদের শিশু বয়সে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের জায়গায় নিজেদের রেখে শিশুদের সঞ্চয়ের অভ্যাস করলে শিশু মনের বিকাশ ঘটে, আর সেইখান থেকে শুরু হয় সঞ্চয় করার প্রবণতা। এই ছোট বয়সে শিশুদের সঞ্চয়ের প্রবণতা বাড়ানোর জন্য বাচ্চাদের জন্য সেভিংস অ্যাকাউন্ট খুলে দেওয়া উচিত। বর্তমান যুগে বাচ্চাদের জন্য অনেক ব্যাংকেই সেভিংস অ্যাকাউন্ট খুলছে, আপনারা যদি চান সেখানে সেভিংস অ্যাকাউন্ট খুলে দিতে পারেন, এতে বাচ্চাদের সঞ্চয়ের প্রবণতা বাড়ে। উৎসাহ দিতে হবে জন্মদিন কিংবা নববর্ষে অথবা পুজোর সময় হঠাৎ করে কিছু টাকা তার হাতে এলে সেটা সঞ্চয় করার উৎসাহ দিতে হবে। টাকা বাঁচিয়ে ছোটোখাটো তহবিল করার অভ্যাসটা এখন থেকে শিখিয়ে রাখা দরকার। সেই টাকায় যখন সে বাবা মা, ঠাকুমা ঠাকুরদা, দিদাদাদুর জন্য তাদের জন্মদিনে নিজের দোকানে গিয়ে কিছু পছন্দ করে গিফট কিনবে, তখন সেই বাচ্চার সঞ্চয়ের প্রবণতা দেখবেন অনেক বেড়ে গেছে। সেই সময় বাচ্চাদের সঞ্চয়ের উৎসাহ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। অনেকেই ছোটদের হাতে টাকা পয়সা দিতে পছন্দ করেন না, কারণ তারা অপচয় করবে এই ভেবে আমরা টাকা পয়সা দিতে পছন্দ করি না। কিন্তু যদি অপচয় আর সঞ্চয়ের মধ্যে ফারাকটা আমরা বুঝিয়ে দিই তাহলে সেটা বড়বেলায় গিয়ে খুবই কাজে লাগবে। এই সঞ্চয়ের ব্যাপারটা আপনারা পিগি ব্যাংক তাদের গিফট করে খুচরো পয়সা জমানোর বা খুচরো টাকা জমানোর অভ্যাসটা করতে পারেন, আর এখান থেকেই সঞ্চয়ের জীবনে প্রথম পা ফেলা শুরু হবে। 10 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত এই কাজটি করলেন। ঠিক এরপরেই
18 বছর থেকে 25 বছর পর্যন্ত যে জীবনের যে বয়সটা আসে, লগ্নি এখন থেকেই শুরু করা উচিত। 18 বছর বয়সটা আইনত বড় হওয়ার ছাড়পত্র। স্কুলের বাঁধা ধরা গণ্ডি পেরিয়ে তখন কলেজে বন্ধু বান্ধব ক্লাস গ্রুপ মেরে সিনেমা থিয়েটার অথবা পার্কে যাওয়ার একটা ব্যাপক হাতছানি। সেই সময় টাকা পয়সার দিকে চিন্তাই করে না সব, প্রায় সব মানুষই। সেই সময় ইচ্ছা পূরণেই যেন জীবনের সার্থকতা। কিন্তু এই আনন্দের জোয়ারে পুরোপুরি ভেসে গেলে চলবে না। এই আনন্দের জোয়ারে যদি আপনি আপনার বাচ্চারা বা আপনি ভেসে যান, তাহলে ঠিক এর পরেই আপনার জীবনে ধাক্কাটা আসবে। সেই ধাক্কাটা কখন আসবে? আপনি যখন চাকরির জগতে পা রাখবেন। সেই সময় সঞ্চয়ের অভ্যাসটা তো হয় না, বরং আপনার খরচের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে। ইচ্ছা খুশি খরচ করার প্রবণতা অনেক বেশি হয়ে যাবে। দায়িত্ব নেওয়া থেকে শুরু করে টাকা জমানো সব যেন একঘেয়ে আর গোলক ধরার মতো লাগবে। বিশেষজ্ঞরা কিন্তু এটাই বলছে। লগ্নির প্রথম পাঠ শুরু হোক এই সময় থেকে। 18 বছর বয়স থেকে আপনার জীবনে লগ্নির প্রথম পাঠ শুরু হোক। পড়াশোনার বাইরে চলুক আর্থিক শৃঙ্খলার ট্রেনিং, যা পরবর্তী জীবনে ভিত গড়ে দেবে। যেহেতু পড়াশোনাই প্রধান লক্ষ্য, সেহেতু এই সময় রোজগার বলে সেরকম কিছু থাকে না। সেই জন্য হঠাৎ করে পাওয়া টাকা জমানোর চেষ্টা করতে হবে। শুধু চেষ্টা না, জমাতে হবে। অভ্যাস করতে হবে হাত খরচের টাকা, জন্মদিনে পাওয়া টাকা বা কোনো অনুষ্ঠানে পাওয়া টাকা সেটা জমানোর। তার জন্য আপনারা সেভিংস ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখতে পারেন। এই বয়সে লগ্নিকে খুব বেশি ছড়ানোর কোনো দরকার নেই, বরং ভালো লিকুইড ফান্ড বাছা যেতে পারে। সেখানে মাঝে মাঝে কিছু থোক টাকা রেখে দেওয়া যেতেই পারে। এই সময়টায় যদি আপনি এটুকু করতে পারেন, তাহলে দেখবেন যখন আপনার বয়স 25 থেকে 30 হবে, তখন কিন্তু আপনি একটা জায়গায় পৌঁছাতে পারবেন। এরপরে যখন আপনার বয়স 25 বছর হবে, এখন 25 বছরেই অনেক মানুষই চাকরি পেয়ে যান, ফলে নিজের পায়ে দাঁড়িয়ে যান। অনেকের ক্ষেত্রে বেতনটা নজর করাও হতে পারে। তবে সেটা যাই হোক না কেন, বাজে খরচের রাস্তা এখন থেকেই আপনাকে টানতে হবে। কারণ এই সময় জীবনে বেশি দায় দায়িত্ব আসে না, আর তার ফলেই ইচ্ছা খুশি খরচের জোয়ারে গা ভাসাতে সামান্য একটুও সময় লাগে না। সেই কথাটা চিন্তা করে আমাদের লগ্নির ওপর ঝোঁক দিতে হবে। এই সময়ে নিয়মিত আয় থাকে বলে এমন প্রকল্পের কথা ভাবতে হবে যেখানে প্রতি মাসে টাকা আপনি জমাতে পারবেন, যেমন মিউচুয়াল ফান্ড অথবা রেকারিং ডিপোজিট। এই সময় দায়িত্ব কম থাকার ফলে ঝুঁকি নেবার ক্ষমতা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আপনারা শেয়ারে টাকা লাগাতেই পারেন। তবে আজ লগ্নি কাল মুনাফা, এই চিন্তাটা আপনাকে ডোবাতে পারে। সেক্ষেত্রে আপনার দীর্ঘমেয়াদী লগ্নি করলে ভালো হয়। আগামী দিনে বিয়ে অথবা বাড়ি কেনার চিন্তাভাবনা থাকলে, তাহলে আপনাকে টাকা জমাতে হবে লিকুইড ফান্ডে, যেখান থেকে আপনি যখন তখন টাকা উইথড্রল করতে পারবেন। আর আপনি যদি ঘুরতে পছন্দ করেন, তাহলে বছরে একবার ঘুরতে যাওয়ার জন্য আপনি রেকারিং ডিপোজিটে টাকা জমাতেই পারেন। অবসর জীবনের পরিকল্পনা করে নিতে হবে এই বয়সেই, তাই তার জন্য আপনাকে টাকা রাখতে হবে মিউচুয়াল ফান্ডে, এবং অফিসের পিএফের বাইরে আপনাকে খুলতে হবে ইপিএফ এনপিএসের মতো অ্যাকাউন্টও। বাবা মায়ের স্বাস্থ্য বিমার সাথে সন্তানের স্বাস্থ্য বিমা থাকে সন্তানের বয়স 25 বছর হওয়া পর্যন্ত। সেই জন্য চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে করে নিতে হবে আপনার স্বাস্থ্য বিমা। নিতে হবে ক্রিটিক্যাল ইলনেস এবং অ্যাক্সিডেন্ট কভার। দেখতে হবে অঙ্কটা যেন বড় হয়। যত কম বয়সে এই বিমা শুরু করবেন, ততই আপনার পলিসির প্রিমিয়াম দিতে হবে কম। এবার চলে আসি 30 থেকে 35 বছরে আপনি কি করবেন। 30 থেকে 35 বছর পুরুষের জীবনে বা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ সময়। এই বয়সে শুরু হয় সংসারের দায়িত্ব সামলানোর পালা। বিয়ে শাদী না করলেও বাবা মাকে নিয়ে সংসার সামলানো এই বয়স থেকেই শুরু হয়। এবং বিয়ে করলে তাহলে বাবা মা স্বামী স্ত্রী উভয়কেই এই বয়সেই সামলাতে হবে, তার দায়িত্ব নিতে হবে, এবং সন্তানেরও দায়িত্ব নিতে হবে এই সময়ে। সেক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করলে খুবই ভালো হয়। কিন্তু যদি শুধু একজন চাকরি করেন পরিবারে, তাহলে লগ্নির দিশা খুঁজতে
হিমশিম খেতে হয়। সেই অনিশ্চয়তাকে কাটিয়ে দেবে আপনার সেই ছোট বয়স থেকে সঞ্চয়ের অভ্যাসটা। সংসারের দায়িত্ব হাতে আসার পরেই আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রী উভয়কেই স্বাস্থ্য বিমার আওতায় আনতে হবে এবং সেই স্বাস্থ্য বিমার অঙ্কটা অনেকটা বড় করতে হবে, অনেকটা বাড়াতে হবে। সন্তানের জন্মের পর তাকেও এই স্বাস্থ্য বিমার আওতায় আনতে হবে। আজকাল দ্রুত চাকরি পরিবর্তনের রেওয়াজ আছে, সেক্ষেত্রে অফিসের বিমার ওপর নির্ভর করলে চলবে না, করতে হবে ব্যক্তিগতভাবে আলাদা বিমা। দেখে নিন সেই স্বাস্থ্য বিমাটি যেন ক্যাশলেসে সুবিধা থাকে, এবং সেটা না থাকলে তাহলে হসপিটালের চিকিৎসার খরচ যখন অনেক হয়ে যাবে সেই সময় টাকা জোগাড় করা বা টাকা খরচ করা অনেকের ক্ষেত্রে অনেকটাই সমস্যায় পড়তে হয়। সেক্ষেত্রে যদি ক্যাশলেস বিমা হয় তাহলে আমাদের অনেকটাই সুবিধা হবে। দ্বিতীয় কাজ, পরিবারের রোজগারের ব্যক্তির জীবন বিমা করা। যদি স্বামী স্ত্রী দুজনেই কাজ করেন তাহলে দুজনেরই জীবন বিমা করা খুবই দরকার। যদি একজন রোজগার হয় সেক্ষেত্রে তার যে বিমাটি করা হবে সেই বিমার টাকার অঙ্কটি যেন, বেনিফিটের অঙ্কটি যেন অনেক বেশি হয়। অন্যান্য লগ্নির জন্য আপনি শুরু থেকে যে লগ্নি করে এসেছেন সেই লগ্নির ওপরে নির্ভর করুন এবং সেই লগ্নি চালিয়ে যান। সেই অঙ্ক কীভাবে পাল্টাবেন সময়ের সঙ্গে সঙ্গে সেটা আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুসারে পাল্টাতে হবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্বে 0 থেকে 35 বছর বয়স পর্যন্ত টাকা সঞ্চয় কীভাবে করবেন, জীবনে সঞ্চয় করে কীভাবে কেন সঞ্চয় করবেন সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এর পরের পর্বে 35 বছর থেকে 65 বছর বয়স পর্যন্ত আপনারা কীভাবে সঞ্চয় করবেন, কীভাবে আপনারা সঞ্চয় করলে আপনাদের জীবন সুখের হয়ে উঠবে সেই আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্ত, আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে আপনারা টাকা জমাবেন, 0 থেকে টাকা জমানোর কেন দরকার, 0 থেকে 35 বছর বয়স পর্যন্ত টাকা জমানোর কেন প্রয়োজন, সঞ্চয় করার প্রয়োজন কেন। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলকে ভালো রাখুন, সবাই ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।